এক্সকিউজ মি ম্যাডাম, কি ভাবছেন এত? কিছু না, এই তো আপনার এই গভীর ভাবনার কারণটা জানতে পারি? কাগজের হেডলাইনটা পড়ছিলাম, আর ওটা পড়তে পড়তেই অন্য একটা কথা ভাবছিলাম। কি কথা ভাবছিলাম? আর কয়েকদিনের মধ্যেই খবরের কাগজে একদম অন্য একটা হেডলাইন দেখতে পাব। অন্য হেডলাইন মানে? কারাগারে রতিকান্ত, পরাজিত খলনায়ক। বাহ, পরাজিত খলনায়ক, ওয়েল সেড, খুব ভালো বলেছ। আর এই পরাজয়ের সূত্রপাত তাহলে আজ থেকে। আজকে কোর্টে কেসটা একবার উঠুক, তারপর জাস্ট কয়েকটা দিন, আর তারপরেই তিস্তা মুখার্জি তার অপুকে বিজয় উৎসব করে তার কোলে ফিরিয়ে নিয়ে আসবে। সত্যি সেরকমটাই হবে তো সূর্য? তোমার কি মনে হয়? জানি না, মনে তো হয় হবে। আচ্ছা সূর্য, এই সব কিছু হয়ে যাওয়ার পরে আমি যখন অপুকে নিয়ে আমার নতুন সংসার শুরু করব, তুমি তখন থাকবে তো আমার সঙ্গে? তোমার কি মনে হয় তিস্তা? জানি না, তুমি বলো। সেদিন একটা নতুন ভোর হবে, নতুন একটা সূর্য উঠবে, আর সেই সূর্যের আলো গিয়ে পড়বে তিস্তার জলে। তিস্তা তখন তার উচ্ছলতা আর আনন্দের জোয়ারে ভেসে গিয়ে এগিয়ে যাবে সামনের দিকে।